জনম জনম আমি তাকায়া থাকি। আবু জার বলেন, পৃথিবীর মানুষের শুনো, আমি যেদিন প্রথম রাসূলুল্লাহকে দেখেছিলাম, আমি প্রথম যেদিন হাবিবুল্লাহকে দেখেছিলাম, আমার মনে হয় এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার ব্যক্তি আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। গিফার গোত্র থেকে হযরতে আবু যর গিফারি, তিনি চলে আসলেন মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহর শান মান আজমতের কথা শুনে। রাসূলুল্লাহকে একটা বার দেখবে, এক নজর দেখবে তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী। এবার তিনি মক্কাতে অবস্থান করলেন, দিন চলে গেল। পরের দিন দুপুর বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আগন্ত ভাই, তোমাকে গতকাল থেকেই দেখছি, তুমি কি এখানেই অবস্থান করেছ? বলেছেন, হ্যাঁ। কি খেয়েছ, কোথায় খেয়েছ, আমার বাড়ি চলো। হাতটা ধরলেন না, করলেন না, বাড়িতে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেন, তিনি তৃপ্তি অনুসারে খাবার খেলেন। আবার তিনি কাবার চত্বরে একটি কোণায় একটি নিঝুম জায়গায় এসে বসে গেলেন, সেখানে অপেক্ষা করছেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাকে দেখার জন্য। আবারও পরের দিন চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ভাই, তোমাকে তো আজকেও দেখলাম, ঘটনা কি, তুমি কি গতকালকে আমার বাড়ি খাবার শেষ করে তুমি কি এখানেই ছিলে? বলে, হ্যাঁ, এখানেই ছিলাম। আবারও তাকে হাত ধরে তার বাড়িতে নেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাবার দিলেন, তিনি খাবার খেলেন। তৃতীয় দিনই একই অবস্থা, আবারও তার বাড়িতে নিলেন, তিনি খাবার খেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, ও পথিক, ও আগন্ত ভাই, কোথায় তোমার বাড়ি, তো কোথায় তোমার ঘর, কেন তুমি এখানে এসেছ? এবার আবু যর গিফারি ডেকে ডেকে বলেন, ও ভাই, আমি গিফার গোত্র থেকে এখানে এসেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মাদের চেহারাটা দেখার জন্য। তার বিষয়ে এত কথা শুনেছি, আমি তাকে দেখতে চাই, কিন্তু এখানের পরিবেশ পরিস্থিতি এতটাই ভয়ানক, আমি ভয়ে কাউকে কথা বলি নাই। তুমি জিজ্ঞাসা করেছ, তোমার বাসায় খেয়েছি, আমার মনে হলো তুমি বড্ড ভালো মানুষ, আমাকে কি মুহাম্মাদের সন্ধান দিতে পারবে? এবার আলী ডেকে ডেকে বললেন, তোমার নাম কি? নাম বলা হলো, ডেকে ডেকে বললেন, ভাই, আমি তো রাসূলুল্লাহর একজন নগণ্য সাহাবি। সুবহানাল্লাহ, বলেন, আমি রাসূলুল্লাহর একজন অন্যতম সাহাবি। এখন বর্তমানে মক্কা নগরীর অবস্থা খুবই খারাপ, তুমি যদি তাকে দেখতে চাও আমাকে অনুসরণ করো, আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছনে পিছনে চলবে, আমি যখনই রাসূলুল্লাহর কাছাকাছি চলে যাব, আমি একটি পাথর নিক্ষেপ করব, আর যেই দিকেই পাথর নিক্ষেপ করব মনে করবে ওই দিকেই রাসূলুল্লাহর সন্ধান পেয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন কথা তেমন কাজ। এবার চলে গেলেন, যাওয়ার পরে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পরে তিনি ওই পাথরে যেদিকে নিক্ষেপ করা হলো সেদিকেই তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি রাসূলুল্লাহর তাবুটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর তাবু মোবারকের কাছে গিয়ে তাবুটা কিছুটা ফাঁকা। আবু যর গিফারির বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন, আমার মনে হলো তাবুর ভিতরে সাধারণ কোনো ব্যক্তি না, মনে হয় এখানে যেন পূর্ণিমার চাঁদ তাবুর ভিতরে অবস্থান করতেছে। এবার তিনি আশ্চর্যজনিত হল,
তাবু মুবারকের কাছে গিয়ে রাসূলুল্লাহর কদম মুবারকে দাঁড়ায় গেল সেখানে কিছু মুসলমান সাহাবীরা বসা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালো আবু যর বলে আমার তৃপ্তি মিটে না আমার মনে হয় জনম জনম আমি তাকায়া থাকি আবু যর বলেন পৃথিবীর মানুষের শুনো আমি যেদিন প্রথম রাসূলুল্লাহকে দেখেছিলাম আমি প্রথম যেদিন হাবিবুল্লাহকে দেখেছিলাম আমার মনে হয় এত সুন্দর মানুষ এত সুন্দর চেহারার ব্যক্তি আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই রাসূলুল্লাহ বললেন কে তুমি দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গিফার গোত্র থেকে এসেছি রাসূলুল্লাহ খুশি হলেন হাবিবুল্লাহর হাতে হাত রাখলেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে কালিমা পড়ায় দেন আমাকে মুসলমান করে দেন কেননা যেই চেহারা আমি দেখেছি এটি সত্য চেহারার মানুষ এটি একজন সত্যবাদী এখানে মিথ্যাবাদীর কোনো ছাপ নাই রাসূলুল্লাহ আপনার থেকে সত্যবাদী পৃথিবীতে উৎকৃষ্ট আর কেউই হতে পারে না রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন হাবিবুল্লাহর হাতে হাত রাখলেন রাসূলুল্লাহ কালিমা পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন আবু যর গিফারি শোনো তুমি হাতিমে কাবায় চলে যাবে কিন্তু সেখানে ইবাদতে মগ্ন থাকবে তুমি যে মুসলিম হয়েছো তুমি যে হাবিবে কিবরিয়ার হাতে হাত রেখে কালিমা পড়েছো এই খবর যেন কেউই না পায় কেউই যেন না জানে কেননা মক্কা নগরীর অবস্থা খুবই ভয়াবহ আবু যর গিফারি হাতিমে কাবায় চলে গেলেন ইবাদতে মগ্ন হলেন আহারে কালিমার কত পাওয়ার কালিমার কত ইশক রাসূলুল্লাহর কালিমা আল্লাহর কালিমা তিনি জবানে উচ্চস্বরে জজবার কারণে বলে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে মেরে তিনি কালিমা পড়তেছে হাতিমে কাবার আশেপাশে যত কাফেরেরা ছিল কাফেরেরা এসে তাকে পাকড়াও করলো তাকে শক্ত করে ধরলো দুইটা হাত পিছনে বাঁধল আর ডেকে ডেকে বলল তুমি কে এত বড় সাহস এখানে উচ্চস্বরে কালিমা পড়ো দুইটা হাত শক্ত করে বাঁধে দুইটা হাত শক্ত করে বাইধা এবার অজর দ্বারায় তাকে মারধর করতেছে তাকে এলোপাতারি মারধর শুরু করলো ইচ্ছা মতো আঘাত করতে শুরু করলো রক্তাক্ত করে দিল মাথা ফেটে রক্ত পড়ছে চোখগুলো ফুলে গেছে দাঁত ভেঙে গেছে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ক্ষতবিক্ষত হয়ে গেছে আব্দুল ইবনে আব্বাস ডেকে ডেকে বলেন ও কাফেররা শোনো কার ঘায়ে হাত দিয়েছ তোমরা কি জানো তোমরা কি ব্যবসা বাণিজ্য করবে না তোমরা কি ব্যবসা বাণিজ্যের জন্য বের হবে না গেফার গোত্রর সামনে দিয়েই তো তোমাদের যেতে হবে তোমরা যদি এই লোকটাকে আঘাত আরো বেশি করো আর গায়ে যদি একটা আঘাত করো মনে রেখো গিফার গোত্রের লোকেরাও বড় সোচ্চার বড় কঠিন তোমাদেরকে হাঁটু ভেঙে দিবে হাত কেটে দিবে চোখ তুলে দিবে তাকে আঘাত করতে পারো না যদি বাঁচতে চাও নিজেকে সেফ রাখতে চাও আর একটা আঘাত করো না যখন আব্দুল ইবনে আব্বাস এই কথা বলল সঙ্গে সঙ্গে সবাই থেমে গেল রাসূলুল্লাহর কান মোবারকে এই খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ এসে আবু যর গিফারিকে বুকে জড়ায় ধরল চুমু খাইল আর গিফার গোত্রের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন দোয়া করলেন গিফারু غفر الله لها আয় আল্লাহ আবু যর গিফারি সহ
এই গেফার গোত্রটা